ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত। কখন কাকে কোথায় ভালো লেগে যাবে কেউ বলতে পারে না। ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ নয়, দুটি মনের মিলন। ভালোবাসা মানে হলো শ্রদ্ধা, সম্মান ও বিশ্বাস। কষ্ট তো তারাই পায় যারা কাউকে পাগলের মতো ভালোবাসে, কারণ পাগলকে সবাই দয়া দেখাতে পারে কিন্তু কেউ ভালোবাসতে পারে না। তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে সে শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিও। তুমি ভালোবেসো না তাকে যার শুধু রূপ আছে, তুমি ভালোবাসো তাকে যার সুন্দর একটা মন আছে। তাহলে দেখো তুমি খুব সুখী হবে আর সে তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। তুমি তার কাছ থেকে বেশি কিছু চাইতে যেও না, একটু ভালোবাসা আর একটু সময় দিলেই ব্যাস, তাতেই খুশি থেকো। ভালোবেসে কোনো মানুষকে ছেড়ে চলে যেও না। একটা কথা ভেবে দেখো, সে তোমাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল। ভালোবাসা মানে প্রেম করে তার শরীরকে ব্যবহার করে তাকে ছেড়ে দেওয়া নয়। মনে রেখো, সে তোমাকে বিশ্বাস করে সব কিছু উজাড় করে দিয়েছিল। তাই সবাইকে বলবো, ভালোবাসলে মন থেকে ভালোবাসো। ভালোবাসা নিয়ে ছেলে খেলা করো না, যেটার জন্য সেই মানুষটা সারা জীবন চোখে জল ফেলবে। তুমি যদি কাউকে প্রকৃত ভালোবাসো তাহলে তাকে চোখের জল ফেলতে দিও না, কারণ কাউকে কাঁদিয়ে কোনোদিন তুমি সুখী হতে পারবে না। তার চোখের জল মুছিয়ে দাও, তাকে স্বামী বা স্ত্রীর অধিকার দিয়ে তাকে বুকে টেনে নাও, তাহলে তোমাদের ভালোবাসা সার্থক হবে। আর এটাই হলো প্রকৃত ভালোবাসা। বন্ধুরা, এতক্ষণ তোমাদের সামনে ছিলাম আমি জি বাংলা মোটিভেশন চ্যানেলের গৌরাঙ্গ। ভিডিওটা তোমার ভালোবাসার মানুষের প্রচুর প্রচুর শেয়ার করো, আর ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টস করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর জি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।